লাস্ট ক্লাসে আমরা মাস স্প্রিং ড্যাম্পার মডেলের জন্য যেটা করছিলাম যে ফোর্স ভাইব্রেশনের জন্য আমরা ইকুয়েশন ডেরিভেশন করছি এবং তার সলিউশন বের করছি ডিসপ্লেসমেন্ট বের করার জন্য। আমি যদি সলিউশনটা দেখাই তাহলে আমরা এইরকম দুটো সলিউশন পেয়েছিলাম, একটা হচ্ছে উইথ ড্যাম্পিং কন্ডিশন, মানে হচ্ছে যখন আমি ড্যাম্পার ইউজ করছি বা ড্যাশবোর্ড ইউজ করছিলাম তখন এক্সপি সমস্যা আমরা এরকম একটা সলিউশন পেয়েছিলাম ডিসপ্লেসমেন্টের বা অ্যাম্পলিটিউডের, এবং যখন আমরা ড্যাশবোর্ড ইউজ করি না তার মানে শুধুমাত্র মাস এবং স্প্রিং ইউজ করছি ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে, তখন আমরা এরকম একটা সলিউশন পেয়েছি। এখন আমরা এরকম মাস স্প্রিং ড্যাশবোর্ড মডেল বা শুধু যদি মাস এবং স্প্রিং মডেল থাকে তাহলে সেটা ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে কীরকম ডিসপ্লেসমেন্ট দিবে সেটার জন্য আমরা একটা ম্যাথ প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা আমার এখানে গিভেন দেওয়া আছে, এ সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম স্প্রিং, মানে সেটা হচ্ছে একদিকে সে ভাইব্রেশন নিবে, মাস সিস্টেম উইথ ডিসকাস ডাম্পিং হ্যাজ স্প্রিং কনস্ট্যান্ট অফ 10 কিলোমিটার পার মিটার, তার স্প্রিং যেটা আছে সেটার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুতে আছে 10 কিলোমিটার পার মিটার, এবং দ্য সিস্টেম হ্যাজ এক্সাইটেড বাই এ সাইনোসয়েডাল ফোর্স অফ অ্যাম্পলিটিউড 100 নিউটন, এবং কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটার ফোর্সের ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 নিউটন। এর আগে আমরা যে প্রবলেমগুলো সলভ করছিলাম সেই প্রবলেমগুলোতে কিন্তু কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই করা ছিল না, ঠিক আছে, ওটা ছিল ফ্রি ভাইব্রেশন, কিন্তু এখন আমরা করতেছি ফোর্স ভাইব্রেশন, মানে অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, যেমন আমরা মেশিনের ফোর্স বলতে পারি, তাহলে সেই ফোর্সটা দেওয়া আছে কত 100 নিউটন। এর ফ্রিকোয়েন্সি 8 রেডিয়ান পার সেকেন্ড, এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তখন তার যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা দেওয়া আছে 8 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে আমার ওমেগার ভ্যালু দেওয়া আছে। ইফ দ্য ড্যাম্পিং রেশিও ইজ 0.25, মানে যদি ড্যাম্পিং রেশিও বা ড্যাম্পিং ফ্যাক্টর যদি আমার 0.25 হয় তার মানে এটা হচ্ছে আমার ডিএল ভ্যালু। হোয়াট উইল বি দ্য অ্যাম্পলিটিউড এট উইথ এন্ড উইদাউট ড্যাম্পিং কন্ডিশন, তাহলে উইথ কন্ডিশনে আমার অ্যাম্পলিটিউড কত হবে এবং হচ্ছে উইদাউট কন্ডিশনে অ্যাম্পলিটিউড কত হবে, মানে হচ্ছে যখন আমি ড্যাম্পার ইউজ করব তখন কিরকম হবে আর যদি ড্যাম্পার ইউজ না করি তখন আমার ভ্যালুটা কত হবে। তাহলে প্রথমে আমি লিখে নিতে পারি আমার কি গিভেন ভ্যালুতে আছে, তাহলে আমি লিখে নিলাম গিভেন, গিভেন কি আছে ওমেগা, ওমেগা হচ্ছে 8 রেডিয়ান পার সেকেন্ড। আমার মনে রাখতে হবে এই ওমেগা আর আমরা পূর্ববর্তী অঙ্কে যে ওমেগা এন বা ওমেগা ডি করছি দুটো কিন্তু সেম না, ওমেগা এনটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব না এবং ড্যাম্পারও অ্যাপ্লাই করব না, আর ওমেগা ডিটা হচ্ছে আমার ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি যখন আমি ফ্রি ভাইব্রেশন হবে প্লাস হচ্ছে তার সাথে আমি ড্যাম্পার ইউজ করব, আর ওমেগা এটা হচ্ছে ওমেগা যেটা আমরা শুধু ওমেগা যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমরা নর্মাল স্প্রিং থাকবে ড্যাম্পার থাকবে প্লাস হচ্ছে এখানে আমরা যখন একটা ফোর্স অ্যাপ্লাই করব তখন তার যে ফ্রিকোয়েন্সি হবে সেটাকে আমরা প্রকাশ করতেছি ওমেগা দ্বারা, ঠিক আছে, কিন্তু ওমেগা ডি বা ওমেগা এন এর সময় কিন্তু আমরা কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই করি নাই, এটা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে আমাদের যেহেতু ফোর্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 নিউটন, সেটাকে আমরা প্রকাশ করতেছি এফ নট দ্বারা, এবং ডি যেটা ড্যাম্পিং ফ্যাক্টর সেটা আমাদের দেওয়া আছে 0.25, কে এর ভ্যালুতে আছে 10 কিলোমিটার পার মিটার, এখানে আমরা দেখছি কিলোমিটার পার মিটার, আমরা আগেই জানি কে এর ভ্যালুটা যে কোনো ইউনিটে দেওয়া থাকে তাকে আমাকে নিউটন পার মিটারে নিতে হবে, এই জন্য কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য আমাকে 10 টু দি পাওয়ার 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে। ওকে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা নর্মাল যে প্রিভিয়াস ইকুয়েশন শিখছিলাম যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন ইকুয়াল টু কি ছিল কে ডিভাইডেড বাই এম, তাহলে এখানে কে এর ভ্যালুটা আমার গিভেন দেওয়া আছে তাহলে কে এর ভ্যালুটা আমি বসাই দেবো, এবং এখানে পাশাপাশি দেওয়া আছে দ্য মাস অফ দ্য স্প্রিং সিস্টেম ইজ 100 কেজি, যদি এই ভ্যালুটা আমার গিভেন দেওয়া থাকে তাহলে আমি মাসটা এখানে বসে দেবো, তাহলে আমি কে ডিভাইডেড বাই এম ভ্যালু পাইলে এখান থেকে আমি পেয়ে যাবো কি ওমেগা এর মান 10 রেডিয়ান পার সেকেন্ড। এখন চলে এসে আমাদের অঙ্কে যেটা আমাদেরকে চাইছিল যে তার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বা ডিসপ্লেসমেন্ট কত হবে, তাহলে প্রথম বলছে উইথ কন্ডিশনে, তার মানে যখন ড্যাম্পার প্রোভাইড করা হবে তখন তার অ্যাম্পলিটিউড কত, তাহলে ড্যাম্পিং কন্ডিশনের ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে আমরা ইকুয়েশন দেখছিলাম যে এক্স পি ইকুয়াল টু কি এফ নট ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ওমেগা মাইনাস ডিভাইডেড বাই ওমেগা এন দ্য হোল স্কোয়ার প্লাস 2 ডি ওমেগা বাই ওমেগা এন তার হোল স্কোয়ার। তাহলে এইখানে যে ভ্যালুগুলো আমরা একটু আগে দেখলাম বা গিভেন দে আছে এবং হচ্ছে আমরা যে ওমেগা এন এর ভ্যালু বের করলাম এই ভ্যালুগুলো এখন পুট করে দিব, তাহলে প্রথম হচ্ছে এফ নট, এফ নট ইকুয়াল টু আমাদের এখানে কত দেওয়া ছিল 100 নিউটন, সেটা আমরা বসাইলাম ডিভাইডেড বাই হচ্ছে কি কে
তাহলে কি এর 2 নম্বর পদ্ধতিতে আছে 10 ইনটু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার। তাহলে কি এর ভ্যালু বসাই দিলাম, তারপর এখানে 1 মাইনাস ওমেগার ভ্যালু আসছে আমার 8, সেটা আমার গিভেন দেয়া ছিল ওমেগা, সেই 8 টা এখানে পুট করে দিব। ওমেগা এন এর ভ্যালু দেয়া আছে আমার, ওমেগা এন এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করছি অলরেডি, সেটা হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড, সেটা আমার বসাই দিলাম 10 রেডিয়ান পার সেকেন্ড প্লাস এখানে হচ্ছে আমার 2 ইনটু ডি এর ভ্যালু হচ্ছে 0.25, সেটা একটু আগে আমরা আমাদের অঙ্কে গিভেন দেয়া ছিল 0.25 ইনটু আগের মতো ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এই ডিভাইডেড বাই 10 হোস। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে আমরা রেজাল্ট পেয়ে যাব, তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নিও ঠিক আছে। দেন হচ্ছে উইদাউট ড্যাম্পিং কন্ডিশন, উইদাউট ড্যাম্পিং মানে যখন আমাদের ড্যাম্পার ইউজ করা হয় না তখন আমাদের ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে এফ নট ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই 1 মাইনাস ওমেগা বাই ওমেগা নট ওমেগা এন তার কস। তাহলে একইভাবে আমরা এফ এর ভ্যালু বসাই দিব, কে এর ভ্যালু বসাই দিব, ওমেগা এবং ওমেগা এন এর বসাই দিলে আমরা এখান থেকে কি এক্স পি এর ভ্যালু পেয়ে যাবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।